আজকে আমাদের বাংলাদেশে মানুষ রাজত্ব করে করে আপনারা বলেন তো রাজত্বের মালিককে এটা হচ্ছে না সারাদিন করে করে দুই কেজি রাগ কয় সারা জীবন ভিক্ষা করা লাগবে শান্তি হবে না ফকির বলতেছে চাউলের দাম বাড়ে গেছে মানুষ আর খুব একটা ভিক্ষা দিবার চায় না বউ বলতে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা চাইলে এই এইরকম হবে বরং এমন একজন মানুষের দরজায় যাবেন তার কাছে কান্দা যদি ভিক্ষা ভিক্ষা চান এমন আর জীবনে ভিক্ষা করা লাগবে না ফকির বলতেছে সেটা বলতেছে ওটা হলো বাদশাহ শাহজাহান নাম কি বাদশাহ শাহজাহান আসলে বাদশাহ কি শাহজাহান না বাদশাহ আল্লাহ ধরে বলেন কে বিয়াদি বিয়াদিহিল মুলক কোন মানুষ বাদশাহ হতে পারে না কোনো মানুষ প্রেসিডেন্ট হতে পারে না কিন্তু আমরা ফেলেছি বানাই ফেলে বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন সকাল বেলায় বিসমিল্লা বলে বাদশাহ শাহজানের রাজ দরবারে বিশাল দরবার একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে ফকির মনে মনে চিন্তা করে জীবনে বহু দরজা ভিক্ষা করলাম এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি ফকির যখন বিশাল দরজার দিকে যাবার চাই সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে এরকম লাঠি তুলে বলতেছে এই বেটা কোন দিকে আসিস ফকির বলতেছে আমি বাদশাহ শাহজাহানের কাছে যাব দারোয়ান বলতেছে আমার দেহের দিকে তাকা আর লাঠির দিকে তাকা তোর মতন ফকির এই দরজা দিয়ে কোনোদিন প্রবেশ করতে পারবে না এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে বাদশাহ শাহাদানের উদ্দিন নাদীর মন্ত্রী আত্মীয় স্বজন যারা কেবলমাত্র তারাই প্রবেশ করবে কোন ফকির প্রবেশ করতে পারবে ফকির মনে কোনো চিন্তা করে বউ কইছে বউ এখন ফকির কি করবে আল্লাহ কোরআনে বলেছেন ও দৌড় ইলা সাবিলি রবিকা বি হেতমাত ডাইরেক্ট যখন তুমি না পারবা তখন তোমাকে হেকমত অবলম্বন করা লাগবে আপনার বলেন তো ফকিরের বুদ্ধি আছে না নাই কারণ আছে না নাই ফকিরের কিন্তু বুদ্ধি আছে কিন্তু ফকুলনির নাই মা চারটা বিখ্যাত বেটার বউ বলতে চারডা না সার শেখ সার তো ফকুন্নি ভিতরে ঢুকে বলতে চার সার কেন দিব মা বলে শাশুড়ি আমার এই গাল দিয়ে অন্য বাড়ির পান খাবার গেছে এই সুযোগে তুই ভিক্ষা চাইছো তোমার চার সার চাল দিলাম তুমি তার কাউরে কয় না ফকুন্নি বলতেছে আমার কি ঠেকা পড়ছে আমি কাউরে না ওই চার সার চাল পায় রাস্তার মধ্যে গুদ করতেছে ওই বাড়ির বেটার বউ আমার চার সার চাল দিয়ে কইলো কাউরে কয় না আমার কি ঠেকা পড়ছে আমি কেউ রেকম একজন বলতেছে বাবা ফকুন্নির বেটি গদ করে কি বলো বলে কিছু না বাবা ওই বাড়ির বেটার বো আমার সার সার চাল দেখছে কাউরে জান কেউ না আমার কি ছেটা পড়ছে আমি কাউরে খুব না ফকির যারে কাছে যায় তার কাছে বলে আর বলতেছে কাউরে না। একটা ফকুন্নির বেটি যদি সারসার সাল সামলাবার না পারে তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে আরো জোরে জোর সে বলুন জোর হলো না আরো জোরে সামনে রমজান মাস আসতেছে বুঝবার পারবেন ঠেলা কাক আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ফকির হেকমত অবলম্বন করে এক দৌড়ে এক দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা খপ করে সাইফা ধরছে যে দারোয়ান লাঠি তুলছে সে দারোয়ানের কি ধরছে এর নামে হেকমত দুইটা পা ধরে কান্দের বলে ভাই আমি একটু ভিতরে ঢুকতে পারছি দারোয়ান বলতেছে তুই আমার পা ধরেতে লাভ নেই কারণ তুইও যা হামু তাই তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই রে পাগলা আমরা একই মানুষ তুই ভিক্ষা করে খাস আমি দরজা পাহারা দিয়ে খাই আমার পা ধরে লাভ নাই কারণ আমি দরজা খুলে দিলেই তুই বাদশা শাহজানের কাছে যাইতে পারবি না আরো পনেরোটা দরজা আছে কয়টা প্রত্যেকটা দরজা একটা করে দারোয়ান এরকম লাঠি নিয়ে দাঁড়ায় আছে আমি তোরে সাইরা দিলে পরের দারোয়ান তোরে পিটুন দিবে ফকির বলতেছে তুমি শুধু দাও পরের দারোয়ান ঠাট্টার স্থলে দরজা খুলে আসবে দারোয়ান ঠাট্টা করে যখন দরজা খুলে দেয় ফকির দরজা খোলা পায় ভিতরে ঢুইকা দেখে একবার ঘরের মধ্যে কারণ বউ তো খুব খুশি আছে যে আজকে এমন জায়গা পাঠাছি প্রতিদিন আনতো কয়সা জরে কন কয়সা আজকে কয়েক বস্তা আসবে একবার দরজা আর ঘরের মধ্যে কোন জায়গাতে এই জিনিসগুলো রাখ এ মানুষ তো ইতিমধ্যে তাকায় দেখে স্বামীর কান্দে কোনো বস্তাও নাই হাতত কোনো ব্যাগও নাই তাহলে খোঁড়ার চেয়ার আসতেছে খোঁড়ার চেয়ার আসতেছে বউ দৌড়ে গিয়ে বলতেছে কে গো আপনি কি বাসার সাধারণের কাছে জান নাই খালি হাতে এরকম কেন আর আপনার দেহে উঠে চোট দেখা যায় উঠে দেখা যায় ইটি ফুলে উঠছে ব্যাপার কি বলে নকল কাছে গিয়া আমি আসল বাসার খবর পেয়েছি আর আসল বাসার খবর পাইতে গেলে এরকম একটু শাস্তি পেতেই হল্লা নকল বাসার কাছে যায় কোন বাসার খবর আছে আসল নাম কি বলতেছে এই তো পাগল হয়ে গেছেন ইহা তো আমার মার্চ এখন কি করবেন ফকির বলতেছে তরিকা পাইছি তরিকা তরিকা মানে রাস্তা তরিকা মানে কি ঘরের মধ্যে গিয়া ফকির হাত তুলে বলতেছে। ও বাদশাহ শাহজাহান যদি তোমার কাছে ফকির বানায়া তুমি মুঘল রাজ্য যদি তাক দিবার পারো আমি তোমার কাছে ওই ফকির হয়ে কানতেছি আমাক জানার ভিক্ষা করা না লাগে ভিক্ষা তোমার দরবারে করতেছি আমার খাবার ব্যবস্থা করো অমামিন দাববাতি ইল্লা আল্লাহল্লা হিসোহা আপনারা বলেন তো রেজাকের ব্যবস্থা কার হাতে আল্লাহ কোরনে বলেছেন ফালিয়া বুদু রব্যা হাজালবাই আল্লাহজি আত আমা হুম জো আমানাহু ফকির যখন আল্লাহর কাছে কানতেছে ও বাদশার বাদশা তোমার কাছে আমি খাবার চাই তোমার কাছে ভিক্ষা চাই মানুষের দরজাত ভিক্ষা করা আমার জায়েজ নাই বউ সাইড থেকে বলতেছে পিটুন খায়া পাগল হসে কান্দে মরে গেল তোমার বাড়িতে খাবার আসবে না ভিক্ষা করবার যাও আজকে আমাদের অনেকের এরকম বিশ্বাস আল্লাহ দেবার পারে এখন পারে না 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 আল্লাহ লাগে হিল্লাও লাগে অনেকে বলে আল্লাহ খালি আল্লাহ হিল্লাও লাগে হিল্লা আপনার বলেন তো মধ্যে হিল্লা আছে কোন হিল্লা নাই ফকির ও কানতেছে বলতেছে বাদশাহ মনে আছে না ভুলে গেছে যদি ফকির হয়ে মোগল রাজ্য পায় তাহলে আমার তুমি বরকতের খাবার দিবার পারবা না এমন ভাবে আল্লাহর কাছে কানতেছে তরিকা শিখছে নিয়ম নিয়ম তোরিকা মানে নিয়ম ফকুন কাছে গিয়ে বলতেছে যত তুই কান্দো এক ফোঁটা ভিক্ষা বাবা না যদি বাঁচ চাও তাহলে মানুষের দরজা চাও ফকির ছেলে ওই ফকুন তুই আমার ইবাদতের মধ্যে কি এটা সবচাইতে বড় ইবাদত সরাল্লাহ গান্ধা কেন আ দৌ আর দৌ মু খুল সমস্ত ভিতরে আল্লাহর কাছে চাওয়াটা হলো সবচাইতে বড় বাদত কিছুক্ষণ পরে একজন মুসাফির ডাকতেছে তোমার জন্য মালিক খাবার এই বলে দরদার কাছে এক বস্তা খাবার থুয়া চলে গেছে ফকুন নিগে বলতেছে ওগো ওগো তুমি বাসার কাছে কাঁদতেছো আর তোমার মালিক খাবার পাঠাচ্ছ এই মনাদাত কমপ্লিট করে আসে দেখি এক বস্তা খাবার সরাল এক বস্তা খাবার পাইয়ে ফকির বস্তার উপরে হাত দিয়ে বলে ও মালিক ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ বউ বলতেছে অনেক দিন চলবে ফকির বলতেছে তুমি রুটি পাক করো হালুয়া পাক করো যত ফকির আছে আমি সব ফকিরকে দাওয়াত দিবার চাই ফকুরনি বলতেছে এক লাখ লাখ খাইলে এক হাত খাওয়া যাবে তুমি যদি ফকির খাবার দাওয়াত দাও তাহলে এক বস্তা খাবার তো একদিনে পড়ে যাবে ফকির চিল্লায় বলে তোর বাপের বাড়ি থেকে আচ্ছা তাই তোর বাপ দেওয়ার মালিককে আমি হলাম দাওয়াতের মালিক আমি ফকিরদেরকে দাওয়াত দিব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ফকির সমস্ত ফকিরদেরকে দাওয়াত দেয় ফকির নাকের নিচে হাসি দিয়ে বলে বাসা সাদানি ঠিক মতো খাবার পারে না আর তুই ফকির হয়ে আমাদেরকে দাওয়াত দিস তুই কেমনে খাওয়াবি ফকির বলতে যে ভাইজান আমি খাওয়ানোর মালিক না খাওয়ানোর মালিক হচ্ছে আসল বাদশাহ আমি হলাম দাওয়াত আল্লাহ ফকিররা বলতেছে বাসা সাধারণ নঙ্গলখানায় আমাকে খাওয়া হচ্ছে না আর তুই আমাকে ডাকতেছিস দাওয়াত দেশ এই তুই কি খেলে বিদে ফকির চিল্লাই বলে রে ভাই আমার উপর রাগ করছো কেন আমি হলাম দাওয়াতকারী খাওয়ানোর মালিককে আল্লাহর কথা কয়নি খাওয়ানের মালিক একজন আছে বিশ্বাস যদি করো তাহলে আসো না হলে আসো না সব ফকির কয় মনে মনে বাসা সাধারণ নঙ্গর খানা এ আটা ঘাঁটি আর কতদিন খামরে তো আমাকে ভাই দাওয়াত দিল ফকিরের দা বিশ্বাস করেনি কৌতূহলে সব ফকির আসা দেখে ফকিরের বাঙ্গা বাড়ির ভিতর থেকে সুগন্ধ বের হয়ে আসতেছে তোর এখন শোভা সব ফকির নাকটা ফকির সমস্ত ফকিরকে বলতে যে ভাইজান বসো সমস্ত ফকির বসে গেছে এবার ফকিরের সামনে সাদা সপে ছন্দ রুটি আর হালুয়া দিয়ে বলছে আল্লাহাম্মা বারিক লানা ফিমা রজাকানা ফকিনা আজা বান্নার বিসিল্লা বারকাতিল্লা বলে খাওয়া শুরু করো যখন রুটি লাগবে তখন বলবে সোমান আল্লাহ আর যদি না লাগে তাহলে বলো আলহামদু এটাই হলো মালিকের নিয়ম সব ফকির খাইতে আর বলতেছে বাদ সাধারণ নঙ্গর মধ্যে কোনো স্বাদ নাই আজকে ফকিরের যে খাওয়া কি স্বাদ পাইলাম ভাই সমস্ত ফকির রুটি হালুয়া খাওয়ার পরে এবার ফকির দৌড়ে গিয়ে বউকে বলতেছে বউ রে বস্তার খবর কি যে বস্তা এক মাস ধরে খাবার চাইছিল সেই বস্তার খবর কি স্বামী গো একটা বার বস্তার কাছে আসেন এতগুলো মানুষের জন্য রুটি তৈরি হালুয়া হলো হালুয়া তৈরি হলো রুটি তৈরি হলো এখন পর্যন্ত বস্তার কিছুই কমে নাই আমার ফকির বলতে যদি বস্তার কিছু না ফুরাই তাহলে আবার দাওয়াত দে রুটি হালু কেমন লাগলো জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই পরে সন্ধ্যা দাওয়াত দিলাম আগাম দাওয়াত আবার খাওয়ানোর পরে যাই তাই খবর কি কই যেমন বস্তা তেমনি আছে আমাতুন ফিকুমিন সাহিন ফি সাবিল ইল্লাহে ওফ মানে কি আল্লাহ আবার ফিরে দেয় ধোরে করেন তিন দিন ধোরে করেন কয়েক বার্শাহ সাধারণ নঙ্গরখানার বাবুর্সি আর সাগিদার বার্শার সাধারণ নঙ্গরখানার বাবুরসি আর সাগিদার কেবল যাব না তিনটা দিন হলে পাক হচ্ছে কিন্তু একটা ফকিরো নাই খালি পাক করতেছি রুটি হলুয়া ফেলে দিচ্ছি বাসা সাধন গায়কারে আমার দেশের ফকির কি সব অনশন ধর্মঘট করলো নাকি সৈন্যদের পাঠায় খুজরা দেখো তো ফকিরে করলো কোথায় সমস্ত সৈন্যরা খুঁজে খুঁজে দেখে একটা ভাঙ্গা বাড়ির চারিদিকে ফকিররা মিছিল করতেছে কি মিছিল আলহামদুলিল্লাহ লা ইলাহা লাল্লা শো বহান লা ইলাহা বাদ দিয়ে তোমরা কোন ভাঙ্গা বাড়ি চারিদিকে মিছিল করো তোমরা কি না খায় খায়া মরবো নাকি ফকিরদের মধ্যে একজন সিল্লায় বলে রে সৈন্যা চেহারার দিকে তাকায় দেখতো খাওয়ার সাইজ না খাওয়ার সাইজ হালালান তাইয়িবান রিসকান জরেকান সুবহানাল্লাহ আপনারা বলেন তো হালাল খাদ্যের মধ্যে পাওয়ার আছে না নাই যারা হালাল খাবার খায় তাদের ইমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয় তারা অন্যের সঙ্গে আপোষ করে না বাতিলকে উৎছাত করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে জরেকার কথা ঠিক কি আদে হারাম খায় জীবন বাঁচান ফরজ জীবন বাঁচান তুমি যত চেষ্টা করো তোমার জীবন বাঁচাবার পারবা না যত চেষ্টা করো জীবন বাসান পারব সৈন্যগুলো শাখায় থেকে ফকিরের চেহারা এত সুন্দর যদি তোমাদের ক্ষুদা লাগে পরের সন্ধ্যে আমাদের সঙ্গে জামাত করো কিছুক্ষণ পরে যখন খাবার তখন দূর থেকে এত খাবার ফকির বলতেছে তোমরা কি ফকিরের সঙ্গে খাবার জামাত করবা ঠাট্টা করে যখন রুটি হালুয়া মুখে দেয় সবাই বলতেছে এত সুন্দর খাদ্য তো আমরা কোনোদিন খাই নাই যে সৈন্যগুলো ফকিরকে ধরতে এসেছে তারাও ফকিরের সঙ্গে খাবার জামাত করতেছে শেষ পর্যন্ত আমি তাড়াতাড়ি বলতে চাই ভাই বাদশার শাহান এসে দেখে কে খাওয়ায় আমার নঙ্গরখানা বাদ দেয় তোরা কোন জায়গায় তখন ফকির বের হয়ে বলতেছে তোমারে যে খাওয়ায় আমাদের কেউ সে আল্লা খাওয়া বাদশার শাহান তাকায় দেখি এটা তো সেই ফকির রে যে দারোয়ানের সামনে আমার কি কইছে কথা কয় না ফকির কইছে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওহুআ আলা কুল্লি শাইইন কাদির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে এটা বিশ্বাস করেন বা না করেন স্বীকার করাই লাগবে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বাসের উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম আমিন